সংবাদের পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতি সর্বশেষ তথ্য জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন মাসরুর শাকিল। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকিল, আপনার কাছে কি তথ্য রয়েছে আজকের? সামির, ধন্যবাদ। সামির, প্রথমে যে তথ্যটি দিতে চাই সেটি হলো যে করোনার কারণে অর্থনীতির যে ক্ষতি হচ্ছে এবং পরবর্তী যে এটার প্রভাব রয়েছে সেটি মোকাবেলায় এডিবি অর্থাৎ এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশকে $50 কোটি মার্কিন ঋণ সহায়তা দেওয়ার যে ঘোষণা দিয়েছিল সেটি অনুমোদন করেছে। দ্বিতীয় যে খবরটি সেটি হলো যে প্রায় বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর কীভাবে সেগুলো তাদের শিক্ষা কার্যক্রম এই অনলাইন এই করোনার সময়ে পরিচালনা করবে সেটি নিয়ে এক ধরনের নির্দেশনা গাইডলাইন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারা বলছে যে ক্লাস পরিচালনা করা যাবে, তবে পরীক্ষা পরিচালনা করার ক্ষেত্রে, অনলাইনে পরীক্ষা পরিচালনা করার ক্ষেত্রে যাতে কোনো ধরনের ত্রুটি না হয় এবং সেটি নিয়ে যাতে কোনো প্রশ্ন না উঠে সেদিকে সতর্কতার সাথে পরিচালনা করার জন্য বলা হয়েছে এবং সেই গাইডলাইনটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে অ্যাসোসিয়েশন আছে, তারা ক্লাস এবং পরীক্ষা পরিচালনা নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করে পরবর্তীতে এই ঘোষণা আসে। দোকানপাট খোলা রাখা নিয়ে অর্থাৎ ঈদের আগে দোকানপাট খোলা রাখা নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা চলছে এবং কিছু কিছু বড় মার্কেটের কর্তৃপক্ষ তারা নিজেরাই বলেছে যে তারা খোলা রাখবে না, যদিও বলা হয়েছে এবং দোকান মালিক অ্যাসোসিয়েশন বলছে যে যারা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা রয়েছে সেগুলো যদি মার্কেটের সামনে রাখে তাহলে তারা চাইলে দোকানপাট বা মার্কেট খোলা রাখতে পারে। সেই পরিপ্রেক্ষিতে বাইতুল মোকাররমের যে মার্কেট রয়েছে, মসজিদের যে মার্কেট রয়েছে, তারা বলেছে তারা ঈদের আগে দোকানপাট বা মার্কেট খুলবে না। এটি ইতিহাসবিদ এবং অধ্যাপক মুনতাসির মামুন, যিনি সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে নেওয়া হয়েছে, স্থানান্তর করা হয়েছে এবং তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তার মাহবুব রহমান জানিয়েছেন তিনি স্থিতিশীল আছে, তার পরিস্থিতি তিনি ভালো আছেন। করোনা মহামারীর সময় তামাকজাত দ্রব্য বিপণন ও বিক্রি বন্ধে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে 100 বিশিষ্ট নাগরিক। তারা বলছেন যে তামাকজাত দ্রব্যের কারণে ফুসফুস বিভিন্ন স্থানে যে মানুষের যে সমস্যা হয় এবং মানুষের যে বিভিন্ন অঙ্গ দুর্বল হয়ে পড়ে, ফলে এটি করোনার জন্য ঝুঁকি তৈরি করে। এ কারণে তিনি প্রধানমন্ত্রীর প্রতি তারা আহ্বান জানিয়েছেন যাতে এই দ্রব্য বিপণন ও বিক্রির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয় এই করোনাকালীন সময়ে। ইসলামিক ফাউন্ডেশন তাদের জাকাত ফান্ড যে রয়েছে সেটিতে অর্থ প্রদান করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলেছেন এই অর্থ, জাকাতের এই অর্থ করোনা দুর্গতদের জন্য ব্যবহৃত হবে। জাতীয় রাজস্ব বোর্ড NBR PPE ও মাস্ক উৎপাদন এবং সরবরাহে মূসক অব্যাহতি দিয়েছে, অর্থাৎ এগুলো উৎপাদন এবং বিপণনের ক্ষেত্রে কোনো ধরনের মূসক দিতে হবে না। কিছু স্থানীয় কিছু সংবাদ রয়েছে বিভিন্ন এলাকার, সেটা হলো রংপুরে ডাক্তার, নার্স এবং একজন ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সহ 19 জন আক্রান্ত হয়েছে, এটি সন্ধ্যার খবর। কক্সবাজারে একদিনে 19 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, এটি পর্যটন জেলায় সর্বোচ্চ আক্রান্ত হওয়ার ঘটনা। আজকে কুড়িগ্রামে 10 জন আক্রান্ত হয়েছে, তার মধ্যে 3 জন স্বাস্থ্যকর্মী, 1 জন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং লালমনিরহাটে 1 জন নার্স সহ 9 জন শনাক্ত হয়েছে। বার্তা কক্ষ থেকে এই ছিল সর্বশেষ।